আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কবি টেক বাংলা প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা ভালো আছেন যারা আপনারা ভবিষ্যৎ শাখায় দশম শ্রেণীতে আছেন অথবা দু হাজার একুশ বাইশ সালে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমি নিয়মিত যেই রসায়ন অথবা অন্যান্য যেই সাবজেক্টের আমরা নিয়মিত রসায়ন তারপর হচ্ছে গণিত অন্যান্য বিষয়ের সাজেশনগুলো দেখছিলাম আজকের রসায়নের আরেকটি সৃজনশীল প্র্যাকটিস করব আমরা পর্যায় সারণী আশা করি আরেকটা ক্লাস করার পরে আমরা নতুন অধ্যায়ে চলে যাব যেহেতু আমাদের পরীক্ষা অনেক নিকটে শিক্ষার্থীবৃন্দ প্রতিদিন যেই বহু নির্বাচন প্রতিদিন যেই আমরা সৃজনশীলগুলো প্র্যাকটিস করছি আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করছেন আর আপনাদের কোনো রকম চাহিদা থাকলে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেইভাবে আপনাদেরকে পড়ানো বা ক্লাস দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়িয়ে চলে যাচ্ছে একটি সৃজনশীল দেখেন এই সৃজনশীলটা এরকম দেওয়া আছে যে পর্যায় একটি খণ্ড দেওয়া আছে এখানে যে পর্যায় দুই নম্বর পর্যায়ে দুটি মৌল আছে আর তিন নম্বর পর্যায়ে আছে যেখানে গ্রুপ এক এবং গ্রুপ দুই আছে তো এখান থেকে আমাদের পর্যায় সারণীতে কতটি পর্যায় আছে সেটি আলোচনা করতে বলেছে তো পর্যায় সারণীতে আমরা জানি পর্যায় আছে টোটাল সাতটি এরপর একটু দেখেন যে গ্রুপ দুই এর মৌলসমূহকে খার্ধত বলা হয় কেন এবং বি এর পারমাণবিক ব্যাসার্ধ এ অপেক্ষা কম কেন মানে আকৃতি কম কেন আর রুদ্রপক্ষে বি ধাতুটি তুলনামূলকভাবে সক্রিয় কম সক্রিয় বিশ্লেষণ করো তো এখান থেকে যদি আমরা প্রথম প্রশ্নটা দেখি পর্যায় সারণীতে টোটাল আমাদের পর্যায় আছে সাতটি এটা আমরা জানি সবাই খার ধাতু কাদেরকে বলা হয় আমরা জানি সাধারণত যারা তারা একটি ইলেকট্রন ছেড়ে দিতে পারে ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করে তাদেরকে আমরা খাড় বলি সাধারণত তাহলে পর্যায় সারণীতে যারা এক নম্বর গ্রুপে আছে যেমন হচ্ছে আমরা যদি দেখি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম আর এই মৌলই কিন্তু কটা মৌল তারা বাইরের স্তরে খুব দ্রুত একটি ছেড়ে দেয় যার কারণে এরা হচ্ছে ধাতু এবং এরা খার ধাতু কেন কারণ হচ্ছে পানির সাথে এরা প্রত্যেকে বিক্রিয়া করে করে হাইড্রোজেন গ্যাস এবং খার দ্রবণ তৈরি করে এই কারণে এদেরকে খার ধাতু বলা হয়েছে এটি হচ্ছে নম্বর প্রশ্ন আর নম্বর প্রশ্ন ছিল বিয়ের পারমাণবিক ব্যাসাধ্য এই অপেক্ষা কোন তার মানে বি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের দুই নম্বর গ্রুপে আর এ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এক নম্বর গ্রুপে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা একটা ব্যাসিক ক্লাস করেছিলাম যেখানে দেখেছিলাম বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যসা আস্তে আস্তে কমে যায় এই কারণেই পারমাণবিক সংখ্যা বাড়ে কিন্তু পর্যায়ের সংখ্যা বাড়ে না যার কারণে বাইরের স্তর এবং নিউক্লাসের যে আকর্ষণ সামনের দিকে গেলে বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে বাড়তে থাকে যার কারণে বাইরের স্তরগুলো নিউক্লাসের দিকে একটু সরে আছে যার কারণে বাম থেকে ডানে গেলে আকৃতি আস্তে আস্তে হ্রাস পায় এখানে এভাবে যে কোনো পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে পরমাণুর আকার তত হ্রাস পায় এর কারণ হচ্ছে একই পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয় এই যে আমি যে কথা বললাম কিন্তু ইলেকট্রনের সংখ্যা স্তর সংখ্যা কিন্তু বাড়ে না পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি হয় আর ইলেকট্রনসমূহ কর্তৃক নিউক্লিয়াস কর্তৃক আরও জোরে আকৃষ্ট হয় যার কারণে বাইরের যে স্তর আছে সেটা নিউক্লিয়াসের দিকে সরে আসে এই জন্য আস্তে আস্তে আমাদের পারমাণবিক বেশাধ্য হ্রাস পায় শিক্ষার্থীবৃন্দ গনম্বর প্রশ্ন হচ্ছে এটি আর ঘ নম্বর প্রশ্নটা বলেছে উদ্দীপকের বি ধাতুটি তুলনামূলকভাবে কম সক্রিয় কেন বি কে আছে দেখি বিতে আছে আমরা জানি দুই নম্বর পর্যায়ে আর হচ্ছে দুই নম্বর গ্রুপের প্রথম মৌলটি আছে বি আর বাকি এগুলো আমরা দেখেছি তো ক্রিয়াশীলতার ক্ষেত্রে একই গ্রুপের মৌলসমূহের মধ্যে ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ আচ্ছা ক্রিয়াশীলতা বলতে আমরা কি বুঝি যেটা বুঝি সেটা হচ্ছে যে মৌল খুব দ্রুত যত তাড়াতাড়ি সে অন্য কোনো মৌলের সাথে বন্ধন করতে পারে অর্থাৎ ইলেকট্রন ছাড়তে পারে অথবা গ্রহণ করতে পারে সেই মৌলের সক্রিয়তা তত বেশি এক কথা যে যত দ্রুত অন্য মৌলের সাথে কি বিক্রয় করতে পারে ইলেকট্রন ছেড়ে দিতে পারে বন্ধন করতে পারে তারাই হচ্ছে তত সক্রিয় এই জন্য দেখেন আমরা একটা গ্রুপের কথা যদি চিন্তা করি গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার কি হয় বৃদ্ধি পায় সেক্ষেত্রে পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে নিউক্লিয়াস থেকে কিন্তু ওই ইলেকট্রনটা অনেক দূরে চলে যায় আস্তে আস্তে এই জন্য বাইরে সহজে ছেড়ে দিতে পারে আবার যাদের আকৃতি কম থাকে তারা কিন্তু বাইরের স্তরের প্রতি ইলেকট্রনিক আকর্ষণ থাকে যার কারণে খুব দ্রুতই ইলেকট্রন নিতে পারে এখানে বলছে মৌলসুমিয়ার মধ্যে যতই নিচের দিকে যাওয়া যায় ততই পারমাণবিক পারমাণিক সংখ্যা বৃদ্ধি পায় উদ্দীপকের বিধাতুটি দুই নম্বর গ্রুপের প্রথম মৌল তাই সক্রিয়তা ক্রম অনুসারে ডি মৌল থেকে বি এর সক্রিয়তা কম হবে অর্থাৎ ডি এর সক্রিয়তা বেশি হবে আর বি এর সক্রিয়তা কম হবে আবার গ্রুপ দুই ধাতুসমূহ গ্রুপ এক অপেক্ষা কম সক্রিয় তাই উদ্দীপকের বি ধাতুটি তুলনামূলকভাবে কম সক্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে আপনাদের দু হাজার পনেরো সালে আসা একটি সৃজনশীল আমরা প্র্যাকটিস করলাম আজকে আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের জন্য আমি একটা রসায়নে গাইড লিখতেছি যে গাইড আপনাদের সবচেয়ে সহজ এবং যেভাবে লিখলে একেবারে সৃজনশীল ফুল নাম্বার পাওয়া যাবে সেভাবে লিখে দেবো এই গাইডটার উত্তর অত্যই আমার পছন্দ হয় না যার কারণে আপনাদের জন্য আমি একটি হ্যান্ড নোট টাইপের একটি গাইড লিখবো শুধু সৃজনশীল এবং কিছু সাজেশন দিয়ে একটি গাইড চেষ্টা বানানোর চেষ্টা করতেছি তৈরি করতেছি কমপ্লিট হলে আপনাদেরকে একদিন আমি একটা রিভিউ দেখাবো যেখান থেকে আপনারা কিন্তু এখান থেকে আমার কাছে অনলাইন থেকেও কিনতে পারবেন অথবা কোনো লাইব্রেরি ঠিকানা দিলে সেখান থেকেও নিতে পারবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনাদের পথ চলা ভালো যাচ্ছে সুগম হচ্ছে আর সামনে যেহেতু এসএসসি পরীক্ষা বাইশ সালের যারা বাইশ সালের পরীক্ষার্থী আছেন অবশ্যই অবশ্যই একটু বাসায় পড়াশোনা করবেন তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম